الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة. الله الله أكبر الله أكبر ولله الحمد. اللهم أيد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره. الله تحب لما تحب وترضى، واجعل آخرتنا خيرا من الأولى. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم عباد الله. وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم، وادعوه يستجب لكم، ولذكر الله تعالى. علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ألف بين قلوبنا وأصلح، واهدنا سبل الصراط، ونجنا من الظلمات إلى النور، وجنبنا الفواحش ما ظهر منها وما بطن، وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا. ها نتشكي أمي أزي عيد الأضحى أمي এই বৃহত্তর বরগুলি অঞ্চলৰ ভিতৰত এইখন এখন পুৰণা ঈদগাহ। ইয়াত আমি সমূহীয়াভাৱে কমেও 1500 মানুহ একলগ হৈ ঈদ উল আজহাৰ নমাজ আদায় কৰিছোঁ। আৰু এই ঈদগাহখন পৰম্পৰা প্ৰায় বিগত 100 বছৰ ধৰি ইয়াত আমি একত্ৰিতভাৱে নমাজ পঢ়ি আহি আছোঁ। আৰু বৰ্তমান আমি আজিও নমাজ আদায় কৰিছোঁ। আৰু বিগত 2টা বছৰ খালি লকডাউনৰ কাৰণে আমি সমূহীয়াভাৱে একত্ৰিত নমাজ পঢ়া নাই। কিন্তু আজি কোনো ধৰণৰ চৰকাৰৰ তৰফৰ পৰা কোনো ধৰণৰ কোভিড-19ৰ কোনো SOPও নাই। তাৰ বাবে আমি একগোট হৈ সমিল মিলেৰে উলহ মালহৰে আমি ঈদজা আজি ঈদযাপন কৰিছোঁ। আৰু লগতে এই ঈদজা আনন্দ আমি গোটেই অসমবাসীক এখন বাৰ্তা প্ৰেৰণ কৰিব বিচাৰিছোঁ, যাতে এই ঈদে শুভেচ্ছাই আমাৰ অসমৰ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে লোক যাতে সমিল মিলেৰে একত্ৰিত হৈ গোটেই অসমত আমি বহবাস কৰিব পাৰোঁ, তাকে কামনা কৰিছোঁ। আৰু পৰম আল্লাহৰ ওচৰত আমি দোৱা মাগিছোঁ। আমি 2টা বছৰ করোনা মহামারীর কারণে একত্রিত হয়ে নামাজ পড়িব পৰা নাই। যেহেতু এইবার ঈদুল আজহা, এই ঈদুল আজহার নামাজ একত্রিত পড়ি আমি যে আনন্দ ভোগ করছো, তার কারণে করোনা আল্লাহর ওসরত আমি কৃতজ্ঞতা প্রকাশ করছো। লগতে সমূহ অসমবাসী রাইজলৈ মোর অন্তরের পর মই ঈদের শুভেচ্ছা জানাইছো। লগতে বরগুলি উন্নয়ন মঞ্চের তরফের পর সমূহ অসমবাসী রাইজলৈ মোর উন্নয়ন মঞ্চৰ ফালৰ পৰা ঈদুল আজহাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ।